আসসালামু আলাইকুম। আজকে আমরা সলিউশনের মাধ্যমে এই সিম্পল থিঙ্গি মডেলকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি বেসটা তৈরি করবো। বেসটা হচ্ছে 92x68 mm আর হাইট হচ্ছে 18 mm। ওকে, আর দুটো সার্কেল আছে আমাদের। সার্কেল দুটো হচ্ছে 16 mm ডায়ামিটার, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 20, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 28। ফাইল, নিউ, পার্ট সিলেক্ট করে ওকে। তো প্রজেক্ট, এখান থেকে আমি ইউনিট দিলাম মিলিমিটার গ্রাম এন্ড সেকেন্ড, আর ব্যাকগ্রাউন্ডটা দিলাম হচ্ছে প্লেন হোয়াইট। ওকে, টপ প্লেন সিলেক্ট করে স্কেচ, এখানে প্রথমে আমি একটা সেন্টার রেক্টেঙ্গেল ড্র করবো। এই সেন্টার পয়েন্টে একটা রেক্টেঙ্গেল। ওকে, স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশন এটা হচ্ছে আমাদের 68 mm, আর এটা হচ্ছে 92 mm। ওকে, তো এখান থেকে দুটো সার্কেল ড্র করতে হবে। এখানে একটা সার্কেল ড্র করলাম, এখানে একটা সার্কেল ড্র করলাম। ওকে, তো ডাইমেনশন সার্কেলের ডায়ামিটার হচ্ছে 16 mm, এজ থেকে সার্কেলের এই ডিস্টেন্স হচ্ছে 20 mm, এই সার্কেলের পয়েন্ট থেকে এজ এই ডিস্টেন্স হচ্ছে 28 mm, এবং এই সার্কেল থেকে এই এজ সার্কেলের সেন্টার পর্যন্ত এজ থেকে হচ্ছে 20 mm। ওকে, তারপরে এই দুটো সার্কেল যদি সমান, তাহলে দুটো সার্কেল শীটের ভিতরে সিলেক্ট করে এখান থেকে মেক ইকুয়াল। ওকে, আর এই সেন্টার পয়েন্ট, এই সার্কেলের সেন্টার পয়েন্ট হচ্ছে ভার্টিক্যাল, মানে একই লাইন বরাবর আছে ভার্টিক্যাল। ওকে, তো আমাদের জিওমেট্রিটা ফুলি ডিফাইন হলো। ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস সিলেক্ট করে এক্সট্রুড করবো হচ্ছে 18 mm এক্সট্রুড। ওকে, তো এখন আমি এইটা এই কার্ভ এজটা তৈরি করবো। এটা আছে হচ্ছে 12 mm এজ, এখানে রেডিয়াস হচ্ছে 6 mm, হাইট হচ্ছে 53, আর এই সেন্টার, এই সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 125। ওকে, তো এই ফেস সিলেক্ট করে নর্মাল স্কেচ থেকে লাইন সিলেক্ট করে এখানে একটা লাইন ড্র করবো, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন। ওকে, স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশন দেই, এই সেন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই এজ ডিস্টেন্স হচ্ছে 6 mm, এই হাইট হচ্ছে 53 mm, আর এই পয়েন্ট থেকে এই এজ, এই ডিস্টেন্স হচ্ছে 125 mm। ওকে, তো এখানে একটু ফিলেট করি। আমাদের এই ফিলেটটা হচ্ছে 18 mm ফিলেট ফিলেট। ওকে, এখন আমরা এটা অফসেট করি। অফসেট এই লাইন, অফসেট, অফসেটটা এদিকে হবে না, আমাদের রিভার্স ডাইরেকশন এদিকে হবে, এবং অফসেটটা করতে হচ্ছে 12 mm, 12 mm অফসেট। ওকে, তো লাইন সিলেক্ট করে জিওমেট্রিটা ক্লোজ করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জিওমেট্রিটা ক্লোজ হলো। তো এখানে আমাদের আমাদের ফিলেট করা আছে, তো ফিলেট স্কেচ 6 mm ফিলেট ফিলেট করবো হচ্ছে এইটা এজ, এজটা ফিলেট করতে হবে আউটার দিকে, এটা এখন করা যাবে না, পরে করবো আমরা। ওকে, তো এটুকু হওয়ার পরে আমি এটা এক্সট্রুড করবো। ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস সিলেক্ট করবো, ডাইরেকশনটা এদিকে আছে, আমি ডাইরেকশন দিতে হচ্ছে এটা, এরোটা ক্লিক করলে ওই পাশে যাবে, আর ডাইরেকশনটা আমরা এই এস পর্যন্ত করবো। এই এস পর্যন্ত ডিস্টেন্স 92, এখান থেকে 92 দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে আমরা যদি থ্রো অল, তাহলে এখান পর্যন্ত ইয়ে হবে, এক্সট্রুড হবে। ওকে, তো এই হলো আমাদের এক্সট্রুড। এখন আমাদের ফিলেট সিলেক্ট করে এই এজটা এটা ফিলেট করি, আর ফিলেট রেডিয়াস 6 mm।
ওকে তো এখন আমরা এই সিলিন্ডার ড্র করব সিলিন্ডারটা হচ্ছে 55 মিলিমিটার হাইট আর এই ফেস থেকে হচ্ছে এটা 12 এবং 6 মানে 18 মিলিমিটার নিচের দিকে আর 37 মিলিমিটার উপরের দিকে মিলে 12 সিগা টোটাল 55 মিলিমিটার এক্সট্রুড আর এই সিলিন্ডারের আউটার ডায়ামিটার হচ্ছে 80 মিলিমিটার আর ইনার ডায়ামিটার হচ্ছে 40 মিলিমিটার ঠিক আছে তো এই ফেস সিলেক্ট করে নরমাল স্কেচ একটা সার্কেল সার্কেল হচ্ছে এই সেন্টার পয়েন্ট বরাবর এখানে এই সেন্টারে একটা সার্কেল ড্র করব ওকে সার্কেল ডাইমেনশন হচ্ছে 80 মিলিমিটার ওকে ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস এক্সট্রুড বস বেস উপরের দিকে এটা হচ্ছে আমাদের 37 মিলিমিটার উপর দিকে যাবে আর যদি নিচের দিকে যাবে তাহলে এই যে ডাইরেকশন টু যদি দিই তাহলে এখানে 80 মিলিমিটার এটা নিচের দিকে আসবে ওকে তো আমাদের সিলিন্ডারটা হলো এখানে হলো তৈরি করতে হবে সিলিন্ডার এটা স্কেচ এখান থেকে সার্কেল সিলেক্ট করে এই এসটি সার্কেলে এখানে সেন্টার পয়েন্ট দেখাচ্ছে সেন্টার পয়েন্টে গিয়ে একটা সার্কেল ড্র করব ওকে স্মার্ট ডাইমেনশন থেকে সার্কেলটার ডাইমেনশন দিব হচ্ছে 40 মিলিমিটার ওকে ফিচার্স থেকে এক্সট্রুড কাট সিলেক্ট করলে এই যে এখান থেকে ব্লাইন্ড না দিয়ে এখান থেকে থ্রু অল দি তাহলে এটা পুরোটা আমাদের এক্সট্রুড কাট হবে ওকে তাহলে সিলিন্ডারটা রেডি এখন আমাদের এই এটা বাকি আছে এটা হচ্ছে আমাদের 24 মিলিমিটার হাইট আর 42 মিলিমিটার আছে এটা আমরা করবো আর 14 মিলিমিটার হচ্ছে ওয়াইড এখানে একটা কার্ভ আছে রেডিয়াস হচ্ছে 42 মিলিমিটার তো আমি এই এই প্লেন বড় মাঝখানে যে প্লেন বড় করে মাঝখানে প্লেনটা আছে আমাদের ফ্রন্ট প্লেন নর্মাল স্কেচ এখান থেকে একটা লাইন সিলেক্ট করব এখান থেকে একটু ভেতরের দিকে একটা ভার্টিক্যাল লাইন আমি ড্র করলাম ওকে তো এই লাইনটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন পারপাস ছিল দ্যাট ফর কনস্ট্রাকশন ওকে তো এখানে লাইন সিলেক্ট করে এই পয়েন্ট থেকে হরিজন্টাল একটা লাইন এবং এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করলাম ওকে স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশন দিব এই লাইন থেকে এই এজ এডিশন একটা দিয়ে দিই জাস্ট ওয়ান টু দিয়ে এখানে একটা দিয়ে দিলাম 1 মিলিমিটার দিলাম এবং এটা হচ্ছে আমাদের 42 মিলিমিটার 42 মিলিমিটার ওকে এখন আমরা ফিচার্স থেকে গিয়ে রিপ কমান্ড দিব যে এটা রিপ এটা হচ্ছে আমাদের 14 মিলিমিটার আর এটা ডিরেকশন ট্রান্স হচ্ছে উপরের দিকে এটা আমরা ফ্লিপ ম্যাটেরিয়াল সেট এটা দিব ওকে তো এই এটা আমাদের ফ্লিপ ম্যাটেরিয়াল সেট দিকে ফ্লিপ হলো দেখেন এখানে আমাদের এটা রেডিয়াস দিতে হবে হচ্ছে 42 মিলিমিটার ফিলেট তাহলে ফিলেট এজ আর এটা হচ্ছে 42 মিলিমিটার ওকে তো এইখানে আমার একটা লাস্ট ফিলেট আছে সেটা হচ্ছে এই যে 12 মিলিমিটার ফিলেট তাহলে ফিলেট 12 মিলিমিটার ফিলেট এজ হচ্ছে এটা এই যে এভাবে ওকে তো আমাদের এই জিওমেট্রিটা ড্রয়িং কমপ্লিট তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমরা সোলডার্স অথবা অন্য কোনো সফটওয়্যার স্কিল ডেভেলপমেন্ট ভিডিও অথবা অন্য যে কোনো এডুকেশনাল ভিডিও দিলে আপলোড দিলে সাথে সাথে আমরা নোটিফিকেশন পেয়ে যান থ্যাংক ইউ ফর ওয়াচিং